ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা সনি রহমানের কাছে। আবার আপনার কাছে ফিরে এলাম। শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই যে এখন আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? আসলে আমার যাত্রা শুরু হয় ক্যামেরার সামনে দিয়ে। আমি 2000 থেকে প্রথম ক্যামেরার সামনে আমার যাত্রা শুরু হয় অভিনয়ের মধ্যে দিয়ে। 2005 থেকে হচ্ছে যে আসলে আমি ক্যামেরার পিছনে চলে যাই। আফটার লং টাইম আমি ক্যামেরার পিছনে অনলি ফর বিজ্ঞাপনে আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি। 2011 এসে হচ্ছে আমি আমার নিজের একটা প্রতিষ্ঠান করি এবং সেখান থেকে নিয়মিত বিজ্ঞাপন, প্রোডাকশন, ডকুমেন্টারি, কর্পোরেট লেভেলের কাজগুলো হয়। তো এখনকার যে ব্যস্ততা সেটা যদি বলতে চাই, আসলে আমি বরাবরই একজন অভিনয় শিল্পী। তো অনেকদিনই নাটকে ছিলাম, আমি মঞ্চের সাথে সম্পৃক্ত ছিলাম। আমি নরসিংদী জেলা মনোহরদি থানা উদীচী শিল্পী গোষ্ঠীতে ছিলাম। 1996 to 2005 আমি উদীচী করেছি। তো তারপর আমি আসলে 2000 থেকে 2017 আমি নিজেকে অভিনেতা হিসেবে দাবি করি, যদিও আসলে আমি পিছনে কাজ করেছি। এখন আমার ব্যস্ততা অনেকটাই হচ্ছে আমার একটা সংগঠন, আমি আমাদের টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের কার্যনির্বাহী সদস্য। আর পাশাপাশি আমি এখন অনেকটা চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা পার করছি। সংগঠনের কথা বলছেন, তো এই সংগঠন প্রসঙ্গে একটু আসি যে এই সংগঠনের কাজটা আসলে কি। আমি যখন অভিনয় করতে যাই তখনও মনে হয় যে আসলে একটি ভালো প্রোডাকশনের জন্য একটা টিম ওয়ার্ক দরকার। আর যখন আমরা আসলে যে কোনো কাজই করতে যাই না কেন, একটা সাংগঠনিক অবকাঠামো আমাদেরকে অনেক শক্তিশালী করে। আমাদের দেশে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যে আমরা যারা শিল্পী আছি ক্যামেরার সামনে পিছনে মিলে, তো আসলে আমাদের যে মিডিয়ার জায়গাটা, সেই জায়গাটাকে আসলে সঠিকভাবে যে মূল্যায়ন করার যে বিষয়টা, এই দিক থেকে অন্যান্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দিকে যখন আমরা তাকাই অনেক পিছিয়ে আছি। সো আসলে আমি মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে একটা সাংগঠনিক অবকাঠামো দরকার। সো আমি আমাদের শিল্পীদের বেলায় বলবো যে অভিনয় শিল্পী সংঘ, এই শিল্পী সংঘের ফলে আমাদের শিল্পীর যে মূল্যায়নের জায়গা, আমাদের শিল্পীর যে অধিকার, আমাদের শিল্পীদের যে চাওয়া পাওয়া, সবকিছু মিলে আমাদের সাংগঠনিক অবকাঠামোর মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ এবং একটি পরিবারের সৃষ্টি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো এই জন্যই আসলে সংগঠন পজিটিভ, অলওয়েজ বলবো সংগঠন পজিটিভ, কারণ সংগঠন যখন থাকে তখন আসলে আমরা যখন একটা শিল্পীর কোনো প্রয়োজন হয়, একটা বিপদ হয়, কোনো চাওয়া পাওয়ার জায়গা থাকে বা কোনো সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু সাংগঠনিক অবকাঠামো থাকার ফলে কিন্তু যে কোনো শিল্পীর যে কোনো সহযোগিতায় এগিয়ে যাওয়া যায়। সো আমি বলবো যে একটা সাংগঠনিক অবকাঠামো এবং আমাদের যে অভিনয় শিল্পী সংঘ, সেই শিল্পী সংঘের মধ্যে দিয়ে আমাদের চাওয়া পাওয়া অধিকারের জায়গা, যে শিল্পী একটা প্রফেশন, অভিনয়টাও একটা প্রফেশন, সেই যে দাবিটা সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। শিল্পী হতে গেলে তাকে আসলে কি ধরনের যোগ্যতা অর্জন করতে হবে বা তার দায়বদ্ধতাগুলো কি থাকতে পারে? দায়বদ্ধতা অনেক, বিকজ আমরা যখন অভিনয় করি একজন অভিনয় শিল্পী হিসাবে তখন অনেকগুলো ক্যারেক্টার আমাদেরকে প্লে করতে হয়। একটা গল্পে নেগেটিভ পজিটিভ মিলিয়ে কিন্তু একটা গল্প হয়। হ্যাঁ, সেটা সামাজিক হোক, একটা পারিবারিক হোক। তো একটা শিল্পীর দায়বদ্ধতা হচ্ছে যে আমরা যখন অভিনয় করি, সমাজ, জাতি, দেশ আমাদের কাছ থেকে কিন্তু সেটা স্ক্রিনে আমাদের অভিনয়ের মাধ্যমে সেই জিনিসগুলো ফুটিয়ে তুলি। সো একটা শিল্পীর দায়বদ্ধতা অনেক। সেক্ষেত্রে আসলে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? শিল্পী মানে তাকে সকল ধরনের চরিত্র অভিনয় করতে হবে। তো আমি আমার অভিনয় নিয়ে যে স্বপ্ন, আমি একজন ভালো অভিনেতা হতে চাই। আমি চাই যেটা আমাদের, মানে যেটা আমি প্রায় আক্ষেপ করে বলি যে আমাদের জেনারেশন থেকে যারা হিরো হিরোইন করছে তারা 3 বছর 4 বছর অভিনয় করার পর হঠাৎ করে হারিয়ে যায়, আমি যেন হারিয়ে না যাই। আমি চাই আমি সারা জীবন মিডিয়াতে থাকবো, যতদিন বেঁচে থাকবো আমি আজকে যে চরিত্রগুলো প্লে করছি কোনো একদিন এসে আমি বাবার ক্যারেক্টার করব, দাদার ক্যারেক্টার করব এবং সারা জীবন আমি মিডিয়াতে কাজ করে যেতে চাই। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকে আমরা ইতিমধ্যে টিভি নাটকে পেয়েছি, আপনি বেশ কিছু মডেলিং করেছেন, সেখানেও আপনাকে আমরা দেখতে পেয়েছি, এবং আপনি এই মুহূর্তে ব্যস্ত আছেন কিছু চলচ্চিত্রের কাজ নিয়ে। তো সেই চলচ্চিত্রগুলো আসলে কী ধরনের কাজ করছেন, সেই কয়টা চলচ্চিত্র আসছে? প্রথম যে চলচ্চিত্র সেটা হচ্ছে আমি ভিলেন চরিত্রে অভিনয় করেছি, বিকজ আমার অনেক স্বপ্নের আমার আইডল ফরিদি ভাই, রাজীব ভাই, গোলাম মোস্তফা, ওনাদের অভিনয় প্রেমী আমি ছিলাম। তো আমি নেগেটিভটা সবচেয়ে বেশি পছন্দ করতাম এই জন্য যে
যেখানে নেগেটিভ নাই সেখানে পজিটিভ থাকবে না, থাকবে না। যেই গল্পে নেগেটিভ থাকবে না, যেই গল্পে ফান থাকবে না, যেই গল্পে ক্রাইসিস থাকবে না, এই গল্পটা কখনো স্ট্রং হয় না। তো আমার মনে হতো যে নেগেটিভটা অনেক ভালো একটা জায়গা, যে নেগেটিভ করতে পারলে, এবং এটা বেশ চ্যালেঞ্জিংও বটে। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো যে হিরোর যে সহায়ক যে ভূমিকাটা, সেটা ভিলেন স্ট্রং যখন হয় তখন হিরো হিরোইজম দেখাতে পারে। ভিলেনবিহীন কিন্তু হিরোর কোনো ইজম থাকবে না, তার জায়গা দেখানোর কোনো জায়গা যায়। নায়িকা হলেই যে তার জায়গাকে অনেক স্ট্রং করতে পারবে সেটা কিন্তু না, কারণ হলে যখন আমরা ছবি দেখেছি তখন কিন্তু দেখতাম যে যখন হিরোকে ভিলেন মারে তখন পাবলিক বলে মার মার মার, বিকজ যখন ভিলেন তার উপরে অ্যাটাক করে তখন কিন্তু হিরোর এই অ্যাটাকটাকে কিন্তু ভিলেন মানে অডিয়েন্স কিন্তু মেনে নিতে পারে না। যখন আবার হিরো ভিলেনকে মারে তখন কিন্তু অডিয়েন্স বলে মার মার মার। তো সেই বিষয় থেকে আসলে আমি অনুপ্রাণিত হই যে আমি ভিলেন করব। তার পরবর্তী যে ছবিটা ওটা করতে, যে স্বপ্নযাত্রা মির্জা শাকায়াত হোসেনের, ওনার একটা আগের ছবি ছিল, অনুদানের ছবি ছিল হরিজন, এটা ওনার দ্বিতীয় ছবি। তো স্বপ্নযাত্রায় আমি হিরো চরিত্র অভিনয় করছি। তার তিন নম্বর যে আমার ছবিটা, সেই ছবিটা হচ্ছে আমার জীবনের যে প্রথম যাত্রা শুরু করি যার ছবি দিয়ে, ভিলেন চরিত্র দিয়ে, মিজান আফসারি, যার নাম ছিল মিজানুর রহমান মিজান, আমাদের মালেক আফসারি স্যারের অ্যাসিস্ট্যান্ট ছিল। তো ওনার ছবিতেই আমি আমার জীবনের প্রথম যাত্রা শুরু হয় ভিলেন দিয়ে। তার এখন লাস্ট যে ছবিটা, সেই ছবিতে আমি হিরো হিসাবে, অ্যাকশন হিরো হিসাবে কাজ করছি। সব মিলে তিনটা ছবিতে কাজ করছি এবং আরো বেশ কিছু ছবি নিয়ে কথা হচ্ছে। একটু জানতে চাই যে কবে নাগাদ আমরা এই চলচ্চিত্রগুলোকে বড় পর্দায় দেখতে পাচ্ছি? বড় পর্দার যে কাজটা থাকে, ছোট পর্দায় কি হয়, আমরা আমাদের ঘরে বসে অনেকগুলো টিভি চ্যানেল থাকে, আমরা অনেক টিভি চ্যানেলে আমাদের কাজগুলো দেখতে পাই, বা অডিয়েন্সের বিষয়টা কি থাকে, এই চ্যানেল ভালো লাগে না ওই চ্যানেল চেঞ্জ করে করে দেখে। হলের যে জায়গাটা, আসলে বড় পর্দা যে কথাটা ইউজ হয়েছে, আসলে এটা অনেক বিশাল একটা জায়গা, যে আমি লং টাইম ছোট পর্দায় কাজ করে যখন বড় পর্দায় কাজ করতে এসেছি সেই তফাতটা আমি পাচ্ছি এখন। সো বড় পর্দার যেহেতু কাজ, সেখানে অবশ্য সময়ের ব্যাপার, আর মানুষ বড় পর্দার কাজ দেখতে যায় কিন্তু টাকা খরচ করে, টাইম বের করে, একটা নির্দিষ্ট সময় নিয়ে যে আমি আজকে ছবিটা দেখতে যাব। সো বড় পর্দা একটা সময়ের ব্যাপার, কাজের ব্যাপার, গুছিয়ে কাজটা করতে হয়, আর এখানে চ্যানেল চেঞ্জ করার কোনো সুযোগ থাকে না। সো আমি যে কাজগুলো করছি, আমি যেহেতু ক্যামেরার পিছনে থাকা একজন মানুষ, আমি সন্তুষ্ট মির্জা শাকায়াত হোসেনের প্রতি, আমি সন্তুষ্ট মিজান আফসারির প্রতি যারা আমাকে নিয়ে কাজ করছেন। সো ওনারা আসলে ধরে ধরে কাজ করছেন। তো আমি আশা করছি 2018-এ আমার বেশ কিছু ছবি আমি আমার দর্শকদের দিতে পারবো। সব শেষে একটু জানতে চাইবো যে এই যে চলচ্চিত্রগুলো আসছে, সেই চলচ্চিত্রগুলো সম্পর্কে একটু যদি আমরা জানতে চাই যে শুটিংগুলো কোথায় হয়েছিল, বা আপনার সাথে যারা কাজ করেছে তারা কারা ছিল? আমাদের দেশের দর্শক কিন্তু বারবারই প্রমাণ করে দিচ্ছে, আমরা শিল্পী চাই না, আমরা ভালো প্রোডাকশন চাই, ভালো গল্প চাই, ভালো মেকিং চাই। সেই কথা ধরেই আমি আমার যে তিনটি ছবিতে অভিনয় করছি, আমি আমার শিল্পী থেকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি গল্প এবং মেকিং। আমার রাগি ছবি যেটাতে আমি ভিলেন করেছি, সেখানে যারা অভিনয় করছেন, আমার যে হিরো, আমার ছবির যে হিরো, উনি এর আগেও দুইটি ছবি করেছেন, ওর নাম হচ্ছে আবির, সে আর আমি আমি ভিলেন করছি। আমার সাথে আরেকজন শক্তিমান অভিনেত্রী ডিফারেন্ট একটি চরিত্র নিয়ে আছেন, আপনারা নিশ্চয়ই জানেন, চিনেন, মুনমুন, মুনমুন আছে, আমাদের খালেদা আক্তার কল্পনা আছে, শতাব্দী আদুত আছে, এরকম আরও অনেক শক্তিমান অভিনেতা আছেন। স্বপ্নযাত্রার আমার নায়িকা যিনি আছেন, সেও নতুন, বাট নতুন বললেও তার দুইটি ছবি আগে রিলিজ হয়েছে, তানিন শোভা। আর তিন নম্বর যে ছবিটা এখন আমি যাত্রা শুরু করতে যাচ্ছি, সেই ছবিতে দুইটি নায়িকা, যথাসম্ভব আমার পরিচালকের কথা হয়েছে মাহির সাথে, আরেকটি নতুন মেয়ে থাকবে, আর বাকি থাকছেন আলমগীর ভাই থাকছেন, চম্পা আপা থাকছেন, মিশা সদাগর থাকছেন। এই হচ্ছে আমার তিনটা ছবির টোটাল কাস্টিং। আপনার চলচ্চিত্রগুলো মুক্তির অপেক্ষায় থাকলাম আমরা। সব শেষে আপনার যারা দর্শক ভক্ত রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? আমি যেন ভালো করতে পারি, আমি যেন কখনো, আমার মধ্যে যেন অহংকারের সৃষ্টি না হয়, আমি যেন একটু ভালো মানুষ হিসাবে, অভিনেতা হিসাবে না, শুধু একজন ভালো মানুষ হিসাবে সারা জীবন ইন্ডাস্ট্রিতে কাজ করে যেতে পারি, সেটাই আমি দর্শকদের কাছে দোয়া প্রার্থনা করছি। আঙ্কেলের জন্য অনেক শ্রদ্ধা আমাদের পক্ষ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সকালে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনি যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4 পর্যন্ত। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladesh.tv। ইংরেজ কবি জন মিল্টনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, বিশ্বাস জীবনকে গতি দেয়, অবিশ্বাস জীবনকে করে দুর্বিষহ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।